হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে ভৌতিক কথার আরেকটি নতুন এপিসোডে। আজ তোমাদের জন্য যে দুটো ঘটনা রয়েছে, এই দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা এতটাই ভয়ের যে তোমরা হেডফোন দিয়ে শুনলে ভয় পেতে বাধ্য, আর সেকেন্ড যে ঘটনাটা আছে ওটা দুঃখের সাথে সাথে একটু ভয়েরও। কুকুর যে এতটা প্রভুভক্ত হতে পারে আমি এই ঘটনাটা না পড়লে জানতামই না। আর শুধু একটাই কথা বলবো, তোমরা ঘটনা শুনছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, আজ কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর আমি জানি তোমরা করে দেবে। তাহলে আজ আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। দাদা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনন্যা। আজ আমি আমার মামার সাথে প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা শেয়ার করছি। সালটা ছিল 1984। আমার মামার বয়স তখন 15 কি 16 হবে। মামার বাড়ি কলকাতা মানিকতলা পুলিশ আবাসনে। সেই দিনটা ছিল 28 এপ্রিল। আমার মামা আর তার 4 বন্ধু যারা পাশেই থাকতো তারা মেইন রোডের কাছে খেলতে গিয়েছিল। এখানে বলে রাখি, আমার মামা ওদের সবার থেকে বড় ছিল। যখন মামারা খেলছিল তখন হঠাৎ একটা ট্রাকের ব্রেক ফেল হয়ে আমার মামা আর তার 4 বন্ধুদের পিষে দিয়ে চলে যায়। সেই অ্যাক্সিডেন্টে মামার 3 বন্ধু আর 1 বান্ধবী প্রাণ হারায়, শুধু মামাই বেঁচে যান। তারা খুব বাজেভাবে মারা যায়। একজনের পুরো দেহ পুরো পিষে যায় আর একজনের বডি দুভাগে ভাগ হয়ে যায়, সঙ্গে আমার মামার পাটাও পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অ্যাক্সিডেন্টের সময় মামা জ্ঞান হারানোর ফলে এই দৃশ্য দেখতে পায়নি। সেই ট্রাক চালকের কোনো সাজা হয়নি। পুলিশ বলে সে নাকি দেশ ছেড়ে পালিয়েছে। আমার মামার মালাই চাকি ভেঙে যায় আর সেই জন্য মামা প্রায় 1 বছরের মতন হাসপাতালেই থাকে। প্রায় 1 বছর পর যখন মামা বাড়িতে আসে তখন মামা জানতো না যে তার বন্ধুরা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আমার দাদু দিদাও কিছুই জানায়নি, কারণ অসুস্থ মানুষকে বললে সে যদি আবার কষ্ট পায়। মামা তখন পুরো সুস্থ না, প্রায় 3টা অপারেশন হয়েছে। মামা যেদিন এলো সেদিন কিছুই হলো না। ঘটনাটা তার পরের দিন রাতে ঘটল। এখানে বলে রাখি, আমার মামার বাড়ির ফ্ল্যাটগুলো পুরনো ধরনের, 2টো শোবার ঘর, 1টা রান্নাঘর আর 1টা টয়লেট। মামা আর আমার দাদু বাইরের ঘরে মানে বারান্দার ঘরে শুতেন। ওই ঘরের সাথে আমাদের মেইন দরজা আর 2টো জানালা যোগ করা। পরের দিন রাতে সবাই খেয়ে দেয়ে রীতিমতো শুয়ে পড়েছে। প্রায় রাত 2টোর সময় আমার মামার নাম ধরে কারা যেন ডাকতে শুরু করলো, খোকনদা, ও খোকনদা, খোকনদা। মামা প্রথমে সাড়া দেয় না, ভাবে এত রাতে আবার কে ডাকছে। তার কিছুক্ষণ পর একটু জোরে 3-4টে স্বর মিলে আবার ডাক দিল, ও খোকনদা, খোকনদা, খেলবে না? আসো খেলবো, চলো দরজাটা খুলে আসো, আমরা তো অপেক্ষা করছি। আমার মামা তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলতে যায় আর তখনই আমার দাদু মামাকে চেপে ধরে আর মামা বলতে থাকে, দাঁড়া রে, আমি আসছি, একটু দাঁড়া। এরকম প্রায় 1 ঘন্টা হওয়ার পর সব শান্ত হয়ে যায় আর মামা জ্ঞান হারায়, কারণ তার শরীর তখনও পুরো ভালো হয়নি। সেই রাতে আর কেউই ঘুমোতে পারেনি। পরের দিন আমার দাদু দিদা মামা আমার মা আর 2 মাসি 1 ঘরে শুই, মানে ভেতরের ঘরে। আবার সেই রাত 2টা নাগাদ সেই ডাক, খোকনদা, ও খোকনদা, আসো খেলবো, আসো গো, অপেক্ষা করছি তো। এবার ওরা সেই বাইরের ঘরের জানলা দিয়ে হাত ঝুলিয়ে ঝুলিয়ে ডাকতে থাকে, খোকনদা আয় রে, দরজাটা খুলে আয়। আবারও মামা পাগলের মতন তাদের কাছে যেতে চাইছে। আমার দাদু
মামাকে আটকে রাখতে পারছেই না। সেই দুর্বল মানুষটার গায়ে যেন কয়েকজনের শক্তি এসে পড়েছে। অনেক কষ্টে আমার দাদু মামাকে আটকে রাখে। আমার দাদু একজন আর্মি অফিসার, তিনি যুদ্ধেও গিয়েছিলেন। কোনো কিছুতে তিনি ভয় পেতেন না, কিন্তু তিন দিনের রাতে জল অনেক দূর গড়ায়। আবার আগের দিনের মতন ওরা দুটা নাগাদ ডাকতে আসে। এবার ওরা ডাকতে ডাকতে বড় বড় ইট ছুঁড়ে মারতে থাকে ঘরের জানলার দিকে। দাদু এবার খুবই রেগে যান আর রান্নাঘর থেকে মাছ কাটার বটি নিয়ে তাদের দিকে তীরে যায়। ওরা হাসতে হাসতে দূরে চলে যায়। দরজা খুলে দাদু এবার দেখতে পান ওরা দৌড়ে হাওয়ায় মিশে গেল। কোনো উপায় না থাকার কারণে আমার দাদু পাশের এক মসজিদের ফকিরের কাছে যান আর উপায় জানতে চাইলে ফকিরটি বলেন যে ওই দিন ওরা মারা গেলেও সেদিন মামা বেঁচে গিয়েছিল, তাই ওরা রোজ মামাকে নিতে আসে। সেই মসজিদের ফকির দাদুকে মামার জন্য একটা তাবিজ আর পাঁচটা পেরেক দেন আর বলেন এগুলো দরজায় জানলায় আর ঘরের বাইরের সীমানাতে পুঁতে দিতে। সঙ্গে এও বলেন এরপর ওরা আরও বেশি জ্বালাবে, কিন্তু কোনো কিছু করতে পারবে না যদি দরজাটা না খোলা হয়। সেই দিন থেকে ওরা এক মাস প্রায় খুবই জ্বালাতন করে। আমার মামা, দিদা, দাদু, মাসি, মা কেউই এক মাস ঘুমোতে পারেনি, কিন্তু আস্তে আস্তে সব কিছু কেটে যায়। এখন 30 বছর কেটে গেল, মামা সুস্থ, দিদা দাদু এখন আর এই পৃথিবীতে নেই, আর কোনো ডাকও শোনা যায় না। কিন্তু আজও মাঝে মাঝে সেই জায়গার সামনে নাকি তিনটি ছেলে আর একটা মেয়েকে মাঝরাতে খেলতে দেখা যায়। দাদা, আশা করি এই ঘটনাটা তোমার ভালো লাগবে। এটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। ঘটনাটা গুছিয়ে লিখতে পারলাম না, তুমি গুছিয়ে নিও, ভালো থেকো, আর আমাদের এরকম ভয়ানক গল্প বলে খুশি রেখো। থ্যাংক ইউ দাদা। আমার কাছে এরকম অনেক ঘটনা আছে, যদি তোমার এই ঘটনাটা ভালো লাগে পড়ে শুনিও, অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শ্রীমতী রত্না চক্রবর্তী। লিখেছেন, এই ঘটনাটা আমার এক দূর সম্পর্কের দাদার জীবনে ঘটে যাওয়া ঘটনা। বাপ্তু তার কুকুরের ব্যবসাটা তুলে দিল বউ ললিতা মরে যাওয়ার পরে। নানা জাতের কুকুর আনত, তাদের দেখভাল করত, তাদের বাচ্চা হলে ওষুধপাতি ডাক্তারপত্রের ব্যবস্থা করত। তাছাড়া কেউ কোথাও গেলে তাদের আদরের পোষা কুকুর রেখে যেত মোটা টাকার বিনিময়ে। বাপ্তু আর ললিতার আশ্চর্য ক্ষমতা ছিল, কুকুরদের বশ করার ক্ষমতা। আসলে ওরা নিঃসন্তান, তাই এদেরকে বড় যত্নে রাখত। কোনোটা হয়তো মাংস ছাড়া খাবেই না, একটা হয়তো টক দই দিয়ে ভাত খায়, কেউ বিস্কিট খায় না, কারো কোনো খাবারে অ্যালার্জি আছে। সব সুন্দর করে খেয়াল রাখত ললিতা। খুব বাজে গন্ধ হতো বাড়িতে, অনেকটা চিড়িয়াখানার বাঘের খাঁচার মতো। ললিতা দুবেলা ফিনাইল দিয়ে ধোয়া মোছা করত। ললিতার বয়স হলো, টিউমার অপারেশনের পর থেকে আরও খাটা খাটুনি করতে পারত না, লোকও পাওয়া যেত না, কুকুরের ভয়ে এমনি কেউ আসতো না, কাজ করবে কি করে? আত্মীয়রাও তেমন একটা আসা যাওয়া করত না, ব্যবসা কমিয়ে আনছিল। একটা কুকুরের ওপর বড় মায়া পড়ে গিয়েছিল ললিতা আর বাপ্তুর। ললিতা এই কুচকুচে কালো কুকুরটাকে বুবু বলে ডাকত, একদম জন্ম থেকে আছে। ওর কপালে একটা হলুদ টিপের মতন ফোঁটা ছিল, ভালো দামে কিনতে চেয়েছিল পাড়ার একজন। ললিতার অনুরোধে বেচেনি বাপ্তু, বুবু ঘরেই শুতো ওদের সাথে, খুব ভালোবাসত ললিতাকে। বাড়িতে অন্য কোনো কুকুরকে আদর করলে একেবারে রেগে যেত। ভালোবাসা নিয়ে বুবুর খুবই হিংসে ছিল, রেগে গেলে খেত না। তা ললিতা মারা গেল হঠাৎ হার্টফেল করে, বুবু টানা দুদিন কেঁদেছিল, কিছুই খায়নি সে।
ব্যবসা তুলে দিয়েছিল বাপ্তু। কুকুরটা যেন মনমরা হয়ে গিয়েছিল, সেই ডাক হাক দৌড়াদৌড়ি আর ছিল না, শোকটা যেন বুবুরই বেশি লেগেছিল। মরার বয়স হয়নি বুবুর, কিন্তু চার মাসের মধ্যে বুবুও মারা গেল। এবার খুবই কেঁদেছিল বাপ্তু। বুবু যে ললিতার বড় আপন ছিল, বাপ্তু একাই থাকবে ঠিক করেছিল, কিন্তু প্রায় 20 বছর ধরে এই প্রাণীগুলোকে নিয়ে নাড়াচাড়া করে এমন একটা অভ্যেস হয়ে গিয়েছিল তা বলার না, বড় ফাঁকা ফাঁকা লাগত। ললিতাকে দেখতে কিংবা অনুভবও করত না বাপ্তু, কিন্তু খালি মনে হতো সেই বুবু যেন শুয়ে আছে দোরের গোড়ায়। রাতের অন্ধকারে ওর গায়ের লোমের স্পর্শ যেন সুড়সুড়ি দিত। মাস দুই বাদে তাই নিয়ে এলো আর একটা কুকুর, এটা সাদা রঙের, ছোটোখাটো কিন্তু বেশ তেজি। বাপ্তু সব বিষাদ ভোলার জন্য ওকে নিয়ে মাতল। ওর মতো কুকুরের যত্ন করার দক্ষতা আর কারো ছিল না। প্রথম দিন তিনেক রাতে কুকুরটা অপরিচিত জায়গা বলে বোধহয় একটু চালিয়েছে। বাপ্তু ভাবল এবার অভ্যেস হয়ে যাবে, কিন্তু কুকুরটা সারাদিন বেশ ভালো থাকত, রাত হলেই যেন অন্যরকম হয়ে যেত। কাগজ কুড়ানিদের দেখলে এমন চেঁচামেচি লাফালাফি করে যে তারা আতঙ্কে বাড়ির ধারে কাছে আসত না। ওর বয়স ও স্বাস্থ্য অনুযায়ী যেমন খাওয়া উচিত তেমন খাই, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় হলে কি করুণ সুরে কেঁদে ওঠে 3-4 বার। আশেপাশের লোক এই কুকুরের কান্না ভালো মনে নেয় না। পাশের বাড়ির জেঠিমা বাপ্তুকে ডেকে বলেন, হ্যাঁ রে বাপ্তু, এতকাল ধরে এত কুকুর আনলি বেচলি, কিন্তু এমন কুলক্ষণে কুকুর তো আমি আগে দেখিনি রে। শুধু কান্না নয়, ভয়ে কুকুরটা যেন সিটকিয়ে থাকত। প্রথমে 2 দিন দরজার দিকে তাকিয়ে এমনভাবে ডাকত মনে হতো সেখানে কেউ যেন আছে। ওদের হাবভাব বাপ্তুর মুখস্থ বলে বাপ্তু বারবার গিয়ে দেখছে, কিন্তু কেউ নেই। তারপর শুরু হলো ভয়, এত ভয় যে কুকুরটা কোথায় লুকাবে ভেবে পায় না। রাতে খাবার দিলে খায় না, গুটিসুটি পায়ে ওই খাবারের দিকে এগিয়ে যায়, তারপর এমন ভয় পেয়ে পিছিয়ে আসে, কুই কুই করে ডাকতে থাকে, যেন মনে হয় ওকে কেউ তাড়া করছে, ভয় দেখাচ্ছে। কদিন এমন চলার পর বাপ্তু ঘরের ভেতর খেতে দিল, সঙ্গে সঙ্গে কুকুরটা খেতে এলো। বাপ্তু তার চেয়ারে বসে দেখতে লাগলো, এমন সময় দরজার কাছে ঠং করে কিসের যেন শব্দ হলো। কুকুরটা সেদিকে তাকিয়ে খাওয়ার ফেলে খাটের তলায় গিয়ে ঢুকে পড়ল। বাপ্তু দোরের কাছে গিয়ে দেখল কুকুরের জল খাওয়ার পাত্রটা উল্টে পড়ে আছে। এত ভীতু কুকুর আগে কখনো দেখেনি বাপ্তু। মুশকিল হলো কুকুরটা বাইরে শোবে না, সারা রাত আতঙ্কের কান্না কাঁদবে, কিছুতেই বেরোবে না ঘর থেকে। সকালে উঠেই কিন্তু এক ছুটে বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু ধীরে ধীরে কুকুরটা যেন নির্জীব হয়ে গেল। বাপ্তুকে বেশি দিন চিন্তা করতে হলো না, মাত্র 20 দিন বাদে সুস্থ কুকুরটা রক্তবমি করে মরে গেল। বাপ্তুর হাত দিয়ে কত কুকুর বড় হয়েছে জন্মেছে, কিন্তু এমন কখনোই হয়নি, তাও আবার বিনা অসুখে। বুবুর কথা আলাদা, ওই জাতের কুকুর অনেক সময় মালিক মরে গেলে বেশি দিন বাঁচে না। কদিন বাদে বাপ্তু আবার একটা কুকুর আনল, এটা কালো, বুবুর জাতের নয়, তবে সুন্দর স্বাস্থ্য, মোটামুটি বসে রাখার জন্য তৈরিই আছে। অজয় তার বন্ধু, এই ব্যবসায়ী বন্ধুর কাছ থেকেই নিয়ে এসেছে, 4টে ছানাকে হওয়া থেকেই দেখছে সে, তারই একটাকে আনল। বেশ ভদ্র অহংকারী কোচের স্বভাব। গ্রিলের তালা আটকানো দরজার ফাঁক থেকে রাস্তার কুকুরদের দেখে চেঁচামেচি না করে হালকা একটা ধমকানো গোছের ঘর ঘর শব্দ করে, কিন্তু সমস্যা হলো সন্ধ্যের পর, বাইরে আর ওর ঘরে ও থাকতে চাইত না, হাঁক ডাক করতে লাগত, দরজা আছড়ে পাগল করে তুলত। বাপ্তু ঘরে নিয়ে এলো, অথচ বাপ্তুর বন্ধুর বাড়ি
আলাদাই থাকতো কুকুরদের ঘরে। তাও ঠিক ছিল, বাপ্তু শুয়ে একটা সিনেমার পত্রিকায় পাতা উল্টাচ্ছিল, কুকুরটাকে খেতে দিয়েছে। কুকুরটাও আগ্রহভাবেই খেতে এলো। তারপরই ঘটল অদ্ভুত কাণ্ড। কুকুরটা হঠাৎ খাওয়া থামিয়ে দরজার দিকে তাকিয়ে রাগে গড়গড় করতে লাগল, অদৃশ্য কাউকে ধমকাতে লাগল। বাপ্তু বারবার জিজ্ঞেস করল, কে রে, কে ওখানে? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। বাইরে একটা কিছু পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে বাপ্তু এক নিমিষে বাইরে এলো। কেউ নেই, বুবুর জলের পাত্রটা উল্টে গেছে। বাপ্তুর ভ্রু কোচকালো, কেউ নেই তাহলে বারান্দার মাঝখানে রাখা পাত্রটা উল্টালো কী করে? এত তাড়াতাড়ি কেউ যেতেও পারবে না, আর এমনটা করবেই বা কেন? বাইরে তো পুরনো বোর্ডটা বাঁকা হয়ে এখনও ঝুলছে। কুকুর হইতে সাবধান, বিড়ালও আসে না। অবাক কাণ্ড, গম্ভীর কুকুরটা হঠাৎ দুপা পিছিয়ে গেল, দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কান খাড়া, তারপর কি হলো ল্যাজ গুটিয়ে ভীত স্বরে ডেকে ওঠে, খাবার ফেলে ঘরের ভেতর দিকে প্রায় পালিয়ে গেল। বিস্মিত প্রাপ্তু কিছুতেই ব্যাপারটা বুঝতে পারল না, কিন্তু এবার তার কিছু একটা অস্বস্তি লাগল। কুকুরটা আর খেল না, ঘরের এক কোণেই পায়ের ফাঁকে মুখ গুজে শুয়ে রইল। বাপ্তু আবার বাইরেটা ভালো করে দেখে দরজাটা দিল। পরদিন সকালে সবই যথাযথভাবে চলতে লাগল। পেছনের বাড়ির দোতলার বারান্দায় ঝোলা ময়নাটাকে বারকতক ধমক দিল কুকুরটা। একটা বড় ফড়িংয়ের পেছনে দৌড়ে ধরার চেষ্টা করল। পরমানন্দে দুপুরে হাড় চিবিয়ে খেল, কিন্তু ঠিক সন্ধেবেলা পাশের বাড়ির জেঠিমার শাক বাজানোর সঙ্গে সঙ্গে কুকুরটা বিশ্রীভাবে কেঁদে উঠল। বাপ্তুর বুকের মধ্যেটা কেমন যেন ছ্যাত করে উঠল। সে তাড়াতাড়ি বাইরের কাজ মিটিয়ে ঘরে ঢুকে গেল। কি যেন ভেবে বুবুর জলের পাত্রটা ঘরে নিয়ে এলো। কুকুরটা সেই কাদার পর ঘরের এক কোণে প্রায় দাওয়ালে মিশে বসে আছে জুবুথুবু হয়ে। বাপ্তু কিছুটা আনমনা, আজ কুকুরের খাবারটাও ঘরে এনে রেখেছে, রাতে খাবার দেবে বলে সবে উঠেছে। এমন সময় দরজায় খুব হালকা শব্দ হলো, ধাক্কা দেবার নয়, যেন কিছু একটা ঘষছে। বাপ্তু স্থির, শব্দটা তার যেন চেনা। বাইরে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দে সে উঠে দরজাটা খুলল। কুকুরটা সঙ্গে সঙ্গে একটা করুণ আর্তনাদ পড়ে উঠল। একটা প্লাস্টিক হাওয়ায় নড়ছে, আর একটা বল। এই বলটা নিয়ে ললিতা আর বুবু খেলত। বারান্দার এক ধারে একটা ছোট বাঁকের মতো আছে, তাতে নানা হাবি যাবি অথচ ফেলা যায় না এমন জিনিস থাকে। কুয়োর কাটা বালটি, চটের বস্তা, কোদাল, পুরনো আসন, ট্রাঙ্ক আর একটা বল ছিল, ওটা ফেলতেও পারেনি। আর দেখলে মন খারাপ হতো বলে একদম ভেতরের দিকে প্লাস্টিকে মুড়ে তুলে রেখেছিল ট্রাঙ্কের পেছনে। বাপ্তু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরদিনটাও প্রায় একই রকম কাটল, দিনে ঠিকঠাক, আর রাত হলেই কুকুরটার কান্না অস্বাভাবিক ভয়। কেমন যেন কুকুরটা নির্জীব হয়ে পড়েছে। রাতে বন্ধ দরজায় বুবুর গা ঘষার শব্দ। পরদিন বাপ্তু বন্ধু অজয়ের বাড়ি গেল কুকুরটাকে নিয়ে। টাকা ফেরত চায় না, কিন্তু কুকুরটাকে ভালো পরিবার দেখে যেন দিয়ে দেয় অজয়। অজয় বলল, দূর, আমি ঠিক বেচে দেব, তোকে দামও ফেরত দিয়ে দেব, কিন্তু বস, এটা রিটার্ন করলে কেন? বাপ্তু একটু বিষণ্ণ হেসে বলল, আরে, বুবুকে ভোলার জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে ভুলতেই পারছি না, আর ও আমাকে ভুলতে পারছে না। অন্য কুকুর নিয়ে গেলে ও দুঃখ পাবে, থাক, ওর স্মৃতি নিয়েই কাটিয়ে দেব। সেদিন রাতে দরজায় সেই গা ঘষার শব্দ হলো। বাপ্তু দরজা খুলে আদরের গলায় ডাক দিল, আই ছবি আই। বাপ্তু বেশ আছে, বছরের পর বছর কেটে গেছে, ও রাস্তার কুকুরদের বিস্কিট খাওয়ায়, বাড়িতে একটা বাগান করেছে
দেখাশুনো করে, ফুল ফোটায়, আনাজ ফলায়। ওর বাড়ির দরজা খোলাই থাকে, কিন্তু কিছু চুরি যায় না। ওর সাথে সবারই ভাব আছে, তবে কেউই ওর বাড়িতে আসে না। কবে কুকুর মরে গেছে, কিন্তু এখনও বাড়িতে বিকট গন্ধ রয়ে গেছে, যেমন আগে ছিল কুকুর থাকাকালীন। বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমার হৃদয় ছুঁয়েছে, তাই জন্যই ঘটনাটা সিলেক্ট করা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলেই তো আমি বুঝতে পারবো আমি তোমাদের জন্য সঠিক ঘটনাই সিলেক্ট করছি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।